প্রিয় মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যয়ন করাবো, অধ্যায় এক। এর আগে তোমাদের দ্বিতীয় পারবিক অর্থাৎ অর্ধবার্ষিকের সম্পূর্ণ অঙ্ককে দাবি করাই দিয়েছি। তোমরা অবশ্যই এটা খেয়াল করেছো, অনলাইনে আমি সব ক্লাস করে তোমাদের অনলাইনে মডেল একাডেমি অনলাইনে দিয়েছি। এখন যেহেতু তোমাদের এক কথায় পরীক্ষা হবে, তাই এক কথায় কিভাবে আসবে সেই সম্পর্কে আমি আলোকপাত করছি। প্রথম অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি, সেটার উত্তর তোমরা কিভাবে লিখবে সেই সম্পর্কে আমি বিস্তারিত বলছি। এখন দেখো, যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা আগে করেছো, এখন শুধু রিভিশন দিবা। যেমন 47,532 সংখ্যাটিতে সাতের স্থানমান কত, স্থানমান তো তোমরা শিখেছ। এবং সংখ্যাটা এক কোন একটি সংখ্যার যে অঙ্কটা, অঙ্কগুলোর মধ্যে যে সংখ্যাটা যে অবস্থানে থাকে তার মান কত, এই একটা অঙ্ক। 47,532 একটি অঙ্ক, এই অঙ্কটার মধ্যে সাত সংখ্যাটা কোন অবস্থানে আছে সেটা হলো স্থানীয় মান, অর্থাৎ স্থান সে কোন স্থানে আছে সেই স্থানের মান কত সেটা বের করতে বলছে। অবশ্যই ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে সাত আছে কোন অবস্থানে? একক, দশক, শতক, হাজার। এবং হাজার অবস্থানে আছে। দেখো এখানে উত্তরটা লেখো, এখানে এক নম্বর উত্তর লেখো, এক নম্বর সাতে, সাত এ স্থানীয় মান সাত হাজার। ব্যাস হয়ে গেল, তোমার এক কথায় উত্তর হয়ে গেল। কেমন? এবার দেখো দুই নম্বর, ছয়টি 10,000, সাতটি 1,000 ও পাঁচটি 10 দ্বারা গঠিত সংখ্যা কত? পাঁচটি 10 দ্বারা একত্রে গঠিত সংখ্যা কত? কেমন? এখন এটা তোমার রাফ করতে হবে, রাফ না করলে তুমি তো একবারে লিখতে পারতেছ না। এখানে যেমন তুমি বুঝেছ সাতের স্থানমান কত, আমি একক, দশক, শতক, হাজার, হাজারে পেয়ে গেছি, আমরা মুখোমুখি এসে বসে। কিন্তু এটা সম্পূর্ণটা না করলে, না রাফ করলে তুমি এটা পারবে না। তা আমি রাফলিটা করে নিই, ছয়টি 10,000, ছয় গুণন 10,000। এখন 10,000 লিখা জানতে হবে, একক, দশক, শতক, হাজার পর্যন্ত সংখ্যা হইল, মানে 10 থেকে শুরু, 10,000 থেকে শুরু। কেমন? আবার লেখা আছে সাতটি 1,000, সাত গুণন 1,000। আবার লেখা কি আছে, পাঁচটি 10, পাঁচ গুণন 10। দেখো সংখ্যা কত হয়, ছয়টি, ছয়টি 10,000 কত, 60,000, সাতটি 1,000 সমান 7,000, পাঁচটি 10 সমান 50। এখন একত্রে গড়িতে সমান কত, একত্রে দেখো কত হয়, একত্রে কত হয়, 0, 5, 0, 7, 6 কত হইল? তুমি তুমি খাতায় কি লিখবে, এই যে 6, 7, 0, 5, 0, এটা তুমি খাতায় লিখবে, এটা তুমি রাফে লিখবে। ক্লিয়ার? হ্যাঁ, অঙ্কটা হয়ে গেল। এই দেখো আমি উত্তর লিখছি, এখানে 1, এখানে 2, এভাবে উত্তর করে লিখবে। তিন নম্বর কি আছে, তিন নম্বর হলো 99,99,999 অঙ্কে লিখো। এখন এটা করার আগে তোমার আগে একটা পন্থা অবলম্বন করতে, সেই পন্থা হলো আগে লিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কি বলেছে, 99 লক্ষ, 99 লক্ষ, 9 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষের জায়গায় 1 থেকে 9 পর্যন্ত, 9 লক্ষ পর্যন্ত আমি লিখতে পারবো। যখনই যখনই লক্ষে আসবো তখন বাম দিকে এক ঘর বেড়ে যাবে, এক ঘর বেড়ে যাবে মানে কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ নিজেতে চলে যাবে, বুঝতে পারছো? যখনই দুই মানে দশকের ঘরে আসবে তখন নিজেতে চলে যাবে। এখানে বলেছি কি, 99 লক্ষের কথা বলেছি, তাই আমি 99 লক্ষ এই প্রথম নয়টা এখানে লিখলাম, দশকের ঘরে নয়টা 99 লক্ষ। এখন 99,000 দেখো, একক, দশক, শতক, হাজার, 99,000 এখানে অবশ্যই বামের ঘরে এসে পড়বে। এই হাজারের ঘরে 9 পর্যন্ত লিখতে পারবো, যখন যখন 10 শুরু হবে তখন একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর থেকে শুরু হবে।
999 কেমন তুমি এখন লেখো এটা ভাগ করে লিখে দেখো 99 লক্ষ 99 হাজার 999 কয়টা ন হলো 1 2 3 4 5 6 7 কেমন যদি তোমরা 8টা ন হয় বা 6টা ন হয় তাহলে কিন্তু হবে না এই যে তোমার তিনটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে এবার আসো 4 নম্বরটা 4 নম্বর কি আছে 1 কোটি 12 লক্ষ 13 হাজার 600 কে অঙ্কে লিখো এবার করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 1 কোটি কি লেখা আছে এখানে 1 কোটি কোটির জায়গায় আমি 1 লিখব 1 কোটি 12 লক্ষ 12 হলে তোমার নিযুতের ঘর হবে 1 আর লক্ষের জায়গা হবে 2 যেহেতু 12 লক্ষ বলছে 12 এই 12 12 এর মধ্যে 2টা যাবে লক্ষের ঘরে আর এটা আসবে নিজেদের ঘরে যে 12 লক্ষ বুঝেছো হ্যাঁ 13 হাজার একক দশক শতক হাজার এই 13 হাজার বলছে 3টা যাবে হাজারের ঘরে আর 1 আসবে অযুতের ঘরে 13 হাজার 618 এই 618 তাহলে কি দাঁড়ালো জিনিসটা জিনিসটা কি দাঁড়ালো এই দেখো 1 কোটি 12 লক্ষ 13 হাজার 618 কত সহজে লেখাটা হয়ে গেল 1 কোটি 12 লক্ষ 13 হাজার 618 এত হয়ে গেল তোমার তারপর আসো 5000 থেকে 10000 কত গুণ বড় 5000 থেকে 10000 কত গুণ বড় এখন যদি আমি সংক্ষেপে বলি 5 থেকে 10 কত গুণ বড় তোমাকে সহজে বলে দেবে 2 গুণ বড় এখন 2 গুণ কিভাবে হলো 10 কে 5 দিয়ে ভাগ করেছ তাহলে 5 গুণে 10 2 গুণ বড় হলো কথাটা ভালো করে খেয়াল করো কেমন আমি কি বলেছি তদ্রু 5000 থেকে 10000 কত গুণ বড় 10000 কে তুমি 5000 দিয়ে ভাগ করবে এটা কিভাবে করবে এটা দেখো 10000 লেখো একক দশক শতক হাজার অযুত হলো 10000 আর 1000 একক দশক শতক হাজার তুমি দেখো এই তিনটে শূন্য বাদ গেল এই তিনটে শূন্য বাদ গেল থাকে কি 10 কে এক দিয়ে ভাগ করলে কত হবে 10 তাহলে কত 10 গুণ বড় 10 গুণ বড় বুঝেছ এবার গেল এবার এবার আসো আমি এই প্রথম দুটো অঙ্ক মুছে দিলাম উত্তরটা মুছে দিলাম এবার আসো 45000 দিয়ে তৈরি সমাস কত 45000 45000 মানে কি 45টা হাজার দিয়ে তৈরি সংখ্যা কত দেখো লেখো 45 গুণন 1000 সমান সমান 45000 কি হবে উত্তর 6 নম্বর উত্তর হবে 45000 ঠিক আছে এখন দেখো আমি তোমাদের এই 6টা অঙ্ক পড়ালাম আরো কিছু অঙ্ক পড়াবো দেখো আবার কিছু লিখছি এবার দেখো 7 নম্বর 100 লক্ষ দ্বারা তৈরি সময় কত এর আগে তোমাদের বলেছিলাম 45000 দিয়ে তৈরি সময় কত নিয়মটা কিন্তু একই তাহলে সাত নম্বর কি দ্বারা 100 লক্ষ দিয়ে তৈরি সময় 100 গুণন 1 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ সমান কত হয় এক দিয়ে একের গুণ করবা এক এই শূন্যের গুণ করা হলো সবচেয়ে সহজ এক দিয়ে একের গুণ করলে হবে এক আর থাকে কটা শূন্য দেখো 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 হ্যাঁ তুমি এটা রাফে করতে পারো আর এখন উত্তরটা লিখবা কি লিখবা 7 নম্বর উত্তর উত্তর লিখবা এটা 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ তো এই যে 100 লক্ষ দ্বারা তৈরি সংখ্যা কত এত উত্তর এটা লিখে দিবা বুঝেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আসো 8 নম্বর 38000 এবং 37000 মধ্যে কোনটি বড় তুমি বুঝতে পারবা যে প্রথম দুইটা সংখ্যা হলো 38 এগুলো 37 এই দুইটার মধ্যে বড় কোনটা 38 অবশ্যই বড় তাই না তুমি লিখবা এত বড় বাস শেষ এবার আসো 9 নম্বর এখানে 9530
খালিগড় নয়াদা 628 এখানে বড় চিহ্ন ছোট চিহ্ন কেমন আছে দুইটা বড় চিহ্ন এবং ছোট চিহ্ন আছে এই খালিগড়ের সঠিক সম্পর্ক প্রতীক বসা এই সম্পর্কের মধ্যে কোনটা বসবে কেমন সবসময় খেয়াল করবা আমার বাম দিকের সংখ্যাটা ছোট না বড় বাম দিকের সংখ্যা অনুযায়ী এখানে প্রতীক বসে এখন এখানে দেখো প্রথম দুইটা অঙ্ক হলো 95 এর প্রথম দুইটা অঙ্ক হলো 900 এখন আর আমার এই এই ডান দিকের সংখ্যা দেখার দরকার নেই প্রথম দুইটা হলো 9 5 9 6 তাহলে দেখা যায় যে এই 5 এই 6 থেকে ছোট অর্থাৎ এখানে হলো 530 আর এখানে হলো 628 তাহলে এই 9530 ছোট তাহলে কোন প্রতীক বসবে এই প্রতীক লিখে দিবা এই ঠিক আছে এখন দেখো এই যে কতগুলো বক্সের কতগুলো সংখ্যা আছে উপরের বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এখন তোমার এখানে হিসাব করতে হবে এখানে কি 5238 7329 6137 8324 7315 তাহলে কোনটা বড় হবে প্রথম সংখ্যা দেখবা প্রথম সংখ্যা কি আছে চারটা সংখ্যা প্রত্যেকেই চারটা সংখ্যা আছে শুধু খেয়াল করবে প্রথম সংখ্যা কোনটি এখানে 5 এখানে 7 এখানে 6 এখানে 8 এখানে 7 প্রত্যেকটা যদি চারটা করে সংখ্যা আছে তাই বাম দিকে সবচেয়ে 8 বড় তাহলে এটা অবশ্যই বড় হ্যাঁ তাহলে 8 3 2 4 সংখ্যাটি সবচেয়ে বড় বুঝছো এটা তোমরা দেখলে দেখলে কত সুন্দর হবে তোমরা একটা জিনিস বড় ছোট নির্ণয় করতে পারবে এই যে লাস্টের অঙ্কটা তোমাদের যে কোনটা বড় কোনটা ছোট সেটা তুমি নির্ণয় করার পদ্ধতি আমি বলে দিলাম সবসময় খেয়াল করবা এখানে চারটা করে সংখ্যা আছে চারটা সংখ্যাতে বাম দিকের সংখ্যা যেটা বড় হবে সেই সংখ্যাটা সবচেয়ে বড় হবে কেমন যদি এখানে একটা সংখ্যা বেশি থাকতো এখানে ধীরে ধীরে পাঁচটা সংখ্যা থাকতো তাহলে পাঁচটা সংখ্যাটাই বড় হতো তাই তোমরা অঙ্ক করার আগে আগে চিন্তা করবে প্রশ্নে কি আছে প্রশ্ন কি ধরনের প্রশ্ন সেটা মাথায় নিয়ে অঙ্কগুলো করবে এবং তোমাদের এক কথায় উত্তর তুমি রাফে তুমি বিস্তারিত করবা কিন্তু উত্তরটা তুমি এক কথায় লিখবা উত্তরের সময় তোমার বিস্তারিত কিছু লেখার দরকার নেই হ্যাঁ আজকে এই পর্যন্তই ভালো থেকো ভালো করে পড়াশোনা করবে তাহলে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে বিশেষ করে পরীক্ষার চেয়ে বড় কথা তোমরা নিজেদের শিখতে হবে শিখতে পারবে শেখার জন্য তোমরা চেষ্টা করবে ধন্যবাদ সবাই ভালো থেকো